নমস্কার, দিস ইজ সন্তু অ্যান্ড আই ওয়েলকাম ইউ টু মাই নিউ ব্লগ। যে আজকে আমরা করব একই গাছে টমেটো ও আলুর গ্রাফটিং। দেখুন, প্রথমে আমি আমার সেই পুরনো অতি পরিচিত আমার যে গ্রাফটিং টুলসটা নিয়ে নেব। সেখানে কী কী প্রথমে পরিচিত করে দিই, গ্রাফটিং টুলে কী আছে। প্রথমে পাবেন এখানটায় রুটিং হরমোন, যেটা প্রায় বাগানেরা রাখে। গাছের কাটিং যখন করা হয়, সেই কলমে এই রুটিং হরমোন দিলে সেটা এমএনওটুর কাজ করে, মানে খুব তাড়াতাড়ি যে রুটটাকে তাড়াতাড়ি বের করতে সাহায্য করে। যাই হোক, আর এই যে দেখুন এটা কাটারটা, এই কাটারগুলো আপনি যে কোনো দোকানেই পেয়ে যাবেন, 3 টাকা লেয় সম্ভবত। কিন্তু এগুলো কী হয়, 2-4 বার ইউজ করার পর প্রচুর পরিমাণে রাস্ট হয়ে যায়। এখন দেখুন, দেখছেন আমার 5-7টা অলরেডি ইউজ হয়ে গেছে, আমি আর ইউজ করি না বর্তমানে। আমি যেটা ইউজ করি বর্তমানে সেটা আমি দেখাচ্ছি একটু পরে। এবং এরপরে যেটা দেখাবো হচ্ছে টাই। টাইটাও কখন ইউজ করা হয়, এই টাইগুলো মাঝে মাঝে কলমের সময় ঠিকমতো বসে না, তখন টাই ইউজ করা হয়। আর এবং এই ব্লেডটা, এই যে রেজার ব্লেডগুলো পাওয়া যায়, সম্ভবত 1 টাকা কি 2 টাকা দাম হয়, এইগুলোই আমি ইউজ করি। এগুলো যা রাস্ট করে না, মানে জাঙও ধরে না এবং খুব তাড়াতাড়ি ইউজ হয়। যাই হোক, আমি খুব তাড়াতাড়ি এই টমেটো যে গাছ করব, এটা অন্যজনের বাড়ি থেকে নিয়ে নিচ্ছি, কয়েকটা ডানা কেটে নেব প্রথমে। আমাদের মেদিনীপুরের এদিকে টমেটো গাছকে বলা হয় টমাটম বলা হয়। হ্যাঁ, আপনারা ভিউয়ার্সরা যদি অন্য কোনো কোথাও থেকে দেখে থাকেন, আপনারা প্লিজ কমেন্ট করবেন যে আপনাদের ওই টমেটো গাছকে কী বলা হয়, স্থানীয় ভাষা কী বলা হয়। আপনারা খুব নিজের দেশীয় ভাষা, স্থানীয় ভাষায় আমায় কমেন্ট করতে একদম ভুলবেন না। আমি সুস্থ দেখে এবং ফুল আছে এমন দেখে দুটো ডালা আমি কেটে নিচ্ছি প্রথমে। 45 ডিগ্রি অ্যাঙ্গেল হোক বা এমনি হোক, একটু দৈর্ঘ্য রেখে কেটে নেব প্রথমে, সুস্থ দেখে ডালাগুলি কেটে নেব। কেটে নেওয়ার পরে দেখুন, এটা হচ্ছে আমার আলু লাগিয়েছি। এই আলু লাগানো গাছটা আমার 10 থেকে 12 দিন হয়ে গেছে অলরেডি। এটা এখানে আছে লাল ডুগরি আলু, আপনারা জানেন ওই লাল লাল দেখতে হয়, খুবই টেস্টি হয়, একটু সাধারণত দাম বেশি হয় মনে হচ্ছে। ওই লাল টুকরি আলুগুলো আমার টবে, 8 ইঞ্চির টবে লাগানো আছে, খুব সুন্দরভাবে 4টেই লাগিয়েছিলাম, 4টে থেকে গাছ হয়েছে, খুব সুন্দর সুস্থভাবে গাছগুলো বেঁচে আছে। আমি ভাবলাম যে অনেক তো দেরি হয়ে যাচ্ছে, গাছগুলোর বয়সও খুব বেড়ে যাচ্ছে, তাই আমি তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি গ্রাফটিং সম্ভব করা যায় সেটা করে করে সময় পাওয়া যায় না, আমারও ব্যস্ত থাকি। তাই আজকে আমি মনস্থির করলাম একেবারে আজকে সবগুলো গ্রাফটিং করেই ছাড়ব। দেখুন, প্রথমে টমেটো গাছটা নিলাম, নিয়ে আমি ওগুলোর কিছু ডগার পাতাগুলি কেটে দেব। কারণ কি না, বেশি ডগার পাতা রাখলে তাড়াতাড়ি বাষ্পমোচন করতে চাইবে, কিন্তু কানেকশান এখনও ঠিক মতো হয়নি, বাষ্পমোচন করতে চাইলে ওগুলো মারা যেতে পারে। তাই আমি কিছু ডগার কিছু কয়েকটা পাতা রেখে সবগুলো কেটে দেবো, এবং 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে সমান পুরুত্ব ওয়াইজ সেখানে মাপ করে নিয়ে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে সমান পুরুত্ব ওয়াইজ যে কেটে নিয়েছি, সেই যে স্টক আর শিওন, স্টক বলতে যেটা আলু গাছটা শিওন স্টক বলা হচ্ছে, আর যে টমেটো গাছটা এখানে শিওন বলা হচ্ছে, সেই শিওনটাকে কী করবো আমরা, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নিজের দিকে করে কাট করে টানবো। দুই পাশে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে কাটতে হবে, কাটলে দেখবেন একটা শেপ পাবেন, ওটা আছে ভি আকৃতি শেপ, এটাকে ভি গ্রাফটিং বলা হয় স্থানীয় ভাষায়। আপনারা এই ভি আকৃতি শেপটা দেখবেন 2-3 বার করতে করতে আপনাদের অলরেডি হ্যাবিট হয়ে যাবে। এবং ভি গ্রাফটিং শেপটা করার পরে আপনারা প্রথমেই সবসময় মনে রাখবেন যে দুই দিকের কাটটা কিন্তু সমান হতে হবে। দুই দিকের কাটটা না সমান হলে ওটা গ্রাফটিংটা বসতে খুবই সময় লাগে, হয় না এমন নয়, এখানে 70-80% চান্স থাকে যে দুই দিকে অসমান হয়। হ্যাঁ, যদি সমান হয় খুব ভালোভাবে বসে যায়, আপনারা একদম সাকসেসফুল ধরে নিতে পারেন। এবার কি করব, আমি এই যে ডালটা ভি আকৃতি কাটলাম এবং আলু গাছটাকে যেখানে আমি সমানপুত্র যে কেটেছিলাম সেটা মাঝ বরাবর, একবারে মাঝ বরাবর যতটা ভি আকৃতি কাটা হয়েছে সেই মাপে আমি কাটবো, বেশি কাট দেবো না, এতে সমান মাপ নিয়েই কাটতে হবে। দিয়ে দুটো যে মাঝখানে আমি সেই টমেটোর আগা ডগাটা আলতা করে প্রবেশ করে নেব। এবার দেখুন, এবার আছে গ্রাফটিং টেপ। আপনারা গ্রাফটিং টেপ কোথায় পেতে পারেন, অ্যামাজন ফ্লিপকার্টে পেতে পারেন, নইলে খুব সহজ উপায়ে ঘরোয়া পদ্ধতিতে গ্রাফটিং টেপ তৈরিও করতে পারেন। কী করতে পারেন, যে শাড়ি আছে না বাড়িতে মায়েদের শাড়ি, ওর সঙ্গে প্লাস্টিক আছে, সেই প্লাস্টিকে একটু টান দিয়ে দেবেন, একটু সরছে,
ইলাস্টিক টাইপের, ওইগুলোকে আপনি এরকম সমান পুরুত্ব ওয়াইজ এক সেমি করে জাস্ট কেটে নেবেন, ভাঁজ করে ব্লেড বা কাঁচি দিয়ে কেটে নেবেন। সেই কাটার পরে সেইগুলো দেখবেন পুরো সম্পূর্ণ আপনার অনলাইনে গ্রাফটিং টেপের থেকেও খুব সুন্দর, আরও আরও বলতে গেলে খুব জবরদস্ত হয়ে যাবে ওই গ্রাফটিং টেপগুলো। এটা একটা ঘরোয়া পদ্ধতি, আপনাদের বিনা পয়সায় কোনো পয়সা খরচ করতে হলে না গ্রাফটিং টেপ হয়ে যাবে। হ্যাঁ, এবার গ্রাফটিং টেপটা লাগানোর সময় আপনাদের দেখতে হবে যে আলু আর টমাটো গাছ কী হয়, ওগুলো একটু পিচ্ছিল টাইপের, মানে কাটতে না কাটতে রস বেরিয়ে যায়, তাই ওগুলো গ্রাফটিং করতে একটু সমস্যা হয়। ধৈর্য ধরে সুন্দরভাবে আপনাদের জড়িয়ে দিতে হবে। হ্যাঁ, অতিরিক্ত জোর দেওয়ার প্রয়োজন নেই, আলতু করে দিলেও চলবে, বা আপনি ওখানে টাইও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর আপনি কাটার ইউজ না করে আপনি সহজেই ব্লেড কিনে এই গ্রাফটিংটা করতেই পারেন। হ্যাঁ, অবশ্যই দেখবেন যে টমেটো গাছগুলোর ফুল থাকে কেন, ফুল থাকা চাই, কেন ফুল থাকার চাই, আপনি দেখবেন আলু গাছে বড় হয়ে যাবে, আর যদি টমেটো গাছে ফুল না থাকে ওই ফল ধরতে অনেক দেরি হবে। আপনি তো চান যে আলু হওয়ার সঙ্গে সঙ্গে টমেটোও ধরে যাক, তাই আপনাদের একটু পরিণত গাছ, টমেটো গাছ যেটা ফুল ধরে আছে বা ফল হচ্ছে, সেই গাছের ডাল নিয়ে আপনাদের সেই আলু গাছে টমেটোতে লাগাতে হবে, নইলে সমস্যা আপনাদের এই যে আলু হয়ে পেকে যাবে তো টমেটো হবে না, বা আর এই গাছগুলো দুর্বল টাইপের হয় যেহেতু গ্রাফটিংয়ের পরে, তাই আপনাদের খুব শীঘ্রই এই কাজগুলো করে নিতে হবে। যাই হোক, আমি যে গ্রাফটিং টেপ আমার নিজের হাতে বানানো গ্রাফটিং টেপটা আলতু করে জড়িয়ে নেব, জড়িয়ে নেওয়ার পরে একটা গিট দিয়ে মোটামুটি এটাকে ফিনিশ করে দেব। এবার গিট দেওয়ার কাজ শেষ হলেই আমাকে আরেকটা দ্বিতীয় কাজ করতে হবে, যেটা ফাইনাল টাচ। ফাইনাল টাচে কী করতে হয়, এর ওপর একটা ঢাকনা দিতে হয় পুরোটাকে। আপনি এমনি প্লাস্টিক দিয়েও পুরোটা ঢাকনা দিতে পারেন, যেগুলো বাজারে প্লাস্টিক আসে, এগুলো এগুলো একটু দেখতে অন্যরকম লাগে। আপনি একদম মার্কেটের যেগুলো আছে সেরকম একটা পেয়ে যেতে পারেন। কী করে পাবেন তারও একটা আইডিয়া বলছি আপনাদের, একটা জোগাড় বলতে পারেন আপনার। দেখুন, ধূপকাঠি আসে না, ওই যে ধূপকাঠিগুলো, ধূপকাঠিগুলো যে আসে তার একটা প্লাস্টিক খায় কভার, সেই কভারগুলো একটু গ্যাস করে ওগুলো একটু ধুয়ে নেবেন। প্রথমে ধুয়ে নেওয়ার পরেই আপনারা কী করবেন যে একটু শুকিয়ে নেবেন, ওখানে জলগুলো বের করে নেবেন, শুকিয়ে নেবেন, সেইটাকেই আমি ইউজ করছি। সুন্দরভাবে প্রথমে ফুঁ দিয়ে দিলাম, যাতে ওই যে ভাঁজগুলো পড়েছিলাম অনেকদিন ওইগুলো আর গ্রাফটিং করা হয়নি, তো আগের বছরই আবার গ্রাফটিং করেছিলাম শীতকালে বা বর্ষাকালে, তাই ওগুলো একটু ভাঁজ পড়ে গেছে। আমি কেলে প্রথমে ফুঁ দিয়ে দিয়ে ওটাকে ভাঁজগুলো সমান করে নিলাম, দিয়ে আলতু করে ওই টমেটো গাছের ওপর দিয়ে আমি লুকিয়ে নেব। হ্যাঁ, মাথায় রাখতে হবে আর কোনো মতে টমেটো ডগাটা যেন আমার ভেঙে না যায়, তাহলে সব বুঝতে পারছেন সবই মাঠেই মারা যাবে। এবার কি করতে হবে, এবারেও আপনাকে এই যে প্লাস্টিকটা লাগালেন ওটাকেও আবার গিট দিয়ে বাঁধতে হবে। হ্যাঁ, ভাবছেন আমি এবার ওদিকে কোথায় কী করছি, আমিও জবা গাছে গ্রাফটিং করেছিলাম, 5-6 রকম গ্রাফটিং করেছিলাম। হ্যাঁ, সাকসেস তো হয়েছি, কিন্তু হ্যাঁ একটা দুটো সাকসেস হয়নি, সেইগুলো প্লাস্টিকটা যাতে অতিরিক্ত হয়ে যায় নষ্ট না হয় সেইগুলোর থেকে আমি ওটা খুলে নিচ্ছি। ওখানে গ্রাফটিং টেপটা লাগানো ছিল সেই গ্রাফটিং টেপটা আমি খুলে নিচ্ছি, খুলে নিয়ে এখানে ইউজ করে নেব। এতে কী হয়, আমার জিনিসের রিইউজ হয়ে যায় এবং অনেক জিনিস আমার নতুনকে নতুন থেকে যায়। এখানে আমার দড়ি ফড়ি ইউজ করতে হলো না, আমার সেই পুরোনো যে গ্রাফটিং টেপ যেটা আনইউজ হয়ে গেছিলো সেখানে গ্রাফটিং টেপ ফেলিওর হয়ে গেছিলো, সেই গ্রাফটিং টেপটা নিয়ে এখানে বেঁধে দেবো, নিলে আমার এখানটার গ্রাফটিংয়ের কাজ একেবারেই শেষ। এবার আমি ভাবছি যে সবগুলো গাছে করা যায় নাকি, দেখুন এই এই গাছটার মাফিক আমি সমাধান করে কেটে নিচ্ছি, এটা খুব সুস্থ সবল গাছ। এখন আপনি একেবারে সবগুলো আলু গাছ কাটতে যাবেন না, মানে একটা আলু গাছে 3-4 রকম আলু গাছ বেরোচ্ছে এবং যেটা কলম দিচ্ছেন সেটা বাদ দিয়ে যেগুলো আছে সেইগুলো কাটতে যাবেন না, কেননা গ্রাফটিং ধরার পরে ওগুলো কাটবেন, নইলে পুরো আলু গাছটা মরে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন, এটাও আমি ভিগাপ করছি, আপনার নিজের দিকে টেনে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে জাস্ট কাট দেবেন, একটা দুপাশ দিয়ে দিলে আপনি একদম একটা ভি আকৃতি শেপ পেয়ে যাবেন, এবং আলু গাছটাও মাঝ বরাবর একটা কাট দেবেন যতটা আপনি ওখানে কাট দিয়েছেন। এবার কাট দেওয়ার পরে
আপনি সেই টেপগুলো, ক্যাপটিং টেপ বললাম যেটা, আপনি দড়িও ইউজ করতে পারেন কিন্তু অতটা সাকসেসফুল হবেন না। দেখুন ক্যাপটিং টেপে যতটা সাকসেসফুলের রেটটা যতটা হয়, এমনি দড়ি ফড়ি বা টাই ফাই ইউজ করলে অতগুলো হয় না, কিন্তু ক্যাপটিং টেপ নিজেই পুরোটাকে কাভার করে দেয়। আপনি এবার আলতি করে ক্যাপটিং টেপটাকে জড়িয়ে দেবেন দুই সার দিয়ে। জড়িয়ে দেওয়ার পরে আলতো করে গিট দিয়ে দেবেন। আর ভুলে হয়ে এটা দেখবেন না, একটা ভুল করে অনেকেই যে গ্রাফটিং টেপ লাগিয়ে দেওয়ার পরে আবার সেই গাছটা যেটা সেওয়ানটা লাগানো হলো সেটা আবার টান টেনে দেখে, যা যা নতুন নতুন গ্রাফটিং করে। আমি প্রথম প্রথম এইসব ভুলভাল করতাম, দিলে কি ওটা পুরোটা আলগা হয়ে যাবে এবং ওটা নষ্ট হয়ে যাবে, ওটা ভুলেও করতে যাবেন না। কেউ কেউ আমার কথা শুনে যারা প্রথমবার গ্রাফটিং যদি করতে চায়, আমি বলবো আমি যেরকমভাবে করছি যেভাবে করছি সেটাইভাবে করুন, আপনার 100টার 100টা মানে 100%ই আপনি সাকসেস হবেন। যতগুলো গ্রাফটিং করবেন, আলু টমেটো বা বেগুনে টমেটো, বেগুনে অন্য কিছু গাছ দিও, আলাদা গাছে আলাদা গাছ, এরকমভাবে গ্রাফটিং করবেন। ভি গ্রাফটিং খুবই সহজ পদ্ধতিতে গ্রাফটিং। দেখুন আমি আবার সেই সেটাকে ঢাকা দেওয়ার জন্য আবার সেই আমি ধূপকাঠি ইউজ করছি। আপনারা দেখলে খানিকটা বুঝতে পারছেন যেটা ধূপকাঠিতে ইউজ হয় কি না। এবার হ্যাঁ, এই যে খাঁজগুলো, খাঁজগুলোও আবার আলাদা রকম কাজ আছে। এই খাঁজগুলো কি হয় যে একটু আমি রেখে করেছি, পুরোটা গোড়া থেকে করিনি, কারণ যদি একদম গোড়া থেকে খাঁজগুলো না রেখে ডালাগুলো কেটে দেন কী হয়, ওখান থেকে পচন ধরে যায় আবার। আর দ্বিতীয় কথা, এইগুলো এই যে কাজ প্লাস্টিকটাকে দূরে সরিয়ে রাখতে সাহায্য করে গাছ থেকে, নইলে খুব তাড়াতাড়ি লেগে যায় গাছে গাছ। আর এবার আমার শেষ, ভাবছিলাম 4টে গাছে কলম দেবো, না আজই না, এখন সময় নেই, এই যাই 3টে গাছেই কলম দেবো। আর সেই গাছগুলো একটু দুর্বল টাইপের, সরু সরু আছে, তাই ওটা আমি আজকে কলম দেবো না, যদি মনে হয় কোনো দিন করবো, নইলে রেখে দেওয়ারই পরিকল্পনা নিয়েছি আমি। আমি আবার সেই ভি গ্রাফটিং, আমার ফেভারিট গ্রাফটিং। এখানে অনেক কিছু গ্রাফটিং হয়, যে খাঁজ করেও গ্রাফটিং করা যায়, আপনি ওগুলো দুটোকে লেগে জোড়া লেগেও গ্রাফটিং করতে পারেন, দুপাশ কেটে 45 ডিগ্রি 45 ডিগ্রি কেটেও করতে পারেন, অনেক রকম করা যায়। কিন্তু ভি গ্রাফটিংয়ের মতো সাকসেস রেট আপনি দেখে করে নিতে দেখতে পারেন যে আর কোনো দিকে হয় নাকি। হ্যাঁ অবশ্যই, আমি যেটা বলবো প্রথমে যে টমেটো গাছে ফুল, দেখুন না এই ডাটা থেকে আপনারা বুঝতে পারছেন যে গাছটা টমেটো হয়। ফুল আছে এমন গাছ দেখে বা ফল ধরা গাছ থেকেই আপনি গরমটা করবেন। আর দেখবেন, মনে রাখবেন গাছগুলো একটু রোগাটে টাইপের এবং পুরনো বা দেশি জাতীয় গাছ হলে খুব ভালো হয়, ওইগুলো খুবই তাড়াতাড়ি জোড়া লাগতে সাহায্য করে। এবার আমি এই গাছটা, এটাই আমার শেষ গাছ, এটাকে আমি একটা গ্রাফটিং টেপ দিয়ে আলদো করে চারদারি জড়িয়ে নেব, জড়িয়ে দিয়ে একটা গিট দিয়ে দেব। এবং মনে রাখবেন এই গ্রাফটিং করতে অনেকগুলো গাছ এক জায়গায় হয়ে গেছে, তাই একটু তো সমস্যা হচ্ছে, কেননা এটার সঙ্গে সেটা লেগে যাচ্ছে, হলে যাচ্ছে। কিন্তু হ্যাঁ, আপনারা ভুলেও এসব কাজ করবেন না যে এটা লাগাতে গিয়ে আবার সেটা লেগে সব কলম নাই খুলে যায়। আলতো করে গিট দিয়ে এবার কি হচ্ছে, এই ঢাকনাটা লাগিয়ে দিতে হবে। সেই ধূপকাঠির যে ঢাকনাগুলো, আমি সব এগুলো আমার বছর 4-5 বছর হয়ে গেলো এই একই জিনিস আমি ইউজ করছি, এগুলো আবার এখানে খুলে গ্রাফটিংটা আবার আমি রেখে দিই, সেইগুলো আবার ইউজ করি আমাকে, তাই বেশি কিছু আমাকে জোগাড় করতে হয় না। আমার সেই গ্রাফটিং কিটের মধ্যেই যত রকম গ্রাফটিং করি আর যত রকমই গাছে কোনো একটা জায়গাতে কাজ ইউজ করি, এইখান থেকে ইউজ করি, কাউকে নিলেও এখান থেকে দিই, আবার নিয়েই চলে আসি। এবার শেষ ফিনিশিং টাচ, আমি এবার গিটটা দিয়ে দেবো, দিলে আমার কাজ শেষ হয়ে গেল আজকের মধ্যে। হ্যাঁ অবশ্যই, আপনারা এই ভাইটাকে একটু সাপোর্ট করবেন, একটু ভালোবাসা দেবেন, এবং হ্যাঁ আমার আমার এবং আপনাদের ভালোবাসাটা ছড়িয়ে দেবেন সবার মাঝে।